হাই বন্ধুরা, কেমন আছো? হোমিকা তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি যে যেখান থেকে দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আবার একটা ঝকঝকে ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো বন্ধুরা, এটা হচ্ছে বৃহস্পতিবারের বিকাল, আর বিকাল বিকাল আমি তো সব কাজ বাজ গুছিয়ে নিচ্ছি, আর যেটুকু কাজ দুপুর পর্যন্ত গোছানো ছিল আর তারপর থেকে এখন শুরু করছি বন্ধুরা। আর আগেই বললাম যে আজকে বাপি আসবে, তো পরের দিন বাপির চোখের অপারেশন আছে, তো আমি বাপি ঘরটায় থাকবে। আমি বিছানার বেডশিটটা চেঞ্জ করে পেতে নিলাম সুন্দর করে, আর ঘরটা ডাস্টিং করে নিচ্ছি। আর সোনাই দেখো উঠেও পড়েছে ঘুম থেকে, তো উঠে আমার পেছন পেছন ঘুরছে ছাদে যাবে বলে। তো আমি একটু কাজ বাজ গুছিয়ে নিচ্ছি যাতে পরে অসুবিধা না হয়। তো সেই জন্যই তো সোনাইকে বলছি যে সোনাই তুই আমার সাথে একটু হেল্প কর। তো সোনাইও টুকটাক করে দিচ্ছিল, আর দুজনে একটু চা করে নিয়েছি, আর ও ঘুম থেকে জাস্ট উঠেছে, তো ওকেও একটু চা দিলাম আর বিস্কিট দিলাম। মানে এখন 5:30 বেজে গেছে, তো আমিও একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে কাজ বাজগুলো সারছিলাম। তো বন্ধুরা, এরকমভাবে আজকে বিকেলটা শুরু করলাম তোমাদের সাথে। বন্ধুরা, আগে এদিকে দেখো, আমি রাতে রান্নার জন্য সব সবজি কেটে নিচ্ছি, কী কী রান্না করব না করব তো ভেবে সব সবজিগুলো কেটে রাখছি গুছিয়ে, যাতে টিউশন পড়িয়ে উঠে টপাটপ রান্নাটা করে নিতে পারি। আর এদিকে তো বাপি আসবে, তো এখন ফোন করলাম, জাস্ট বললো যে সবে ট্রেনে উঠেছে, তো সেই জন্য আমি ভাবলাম যে এখনও সময় আছে, তো এইগুলো কেটে কুটে রাখি। তো বন্ধুরা, যতটা কাজ গুছিয়ে রাখা যায় ততটাই সুবিধা, কারণ টাইমে সবাইকে রাতের মানে ডিনারটা দিয়ে দিতে পারবো, তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে ভাইও আসবে, আর ভাইয়ের আসতে বেশ রাত হবে, 10টা বাজবে হয়তো, তো সেই জন্য যাতে আসলে সবাইকে টাইমে খেতে দিতে পারি, তো সেই জন্য আমি ঝটপট করে সব যোগাযন্ত্র করে রাখছি। আর সোনাইরও তো খিদে পেয়ে যায় 9:30 সময়। আর যা কিছু করব না করব সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, আর যতটা পারি আর কি বন্ধুরা। আর জানো তো যে একটা মনের মধ্যে একটা চিন্তাই আছে যে কালকে অপারেশন হবে, যাতে ঠিকঠাক সব কিছুই হয়। তো যাই হোক বন্ধুরা, আর এখনও বিকেল আছে কিছুটা, তো সোনাই বললো চলো মা ছাদে যাই, তো সেই জন্য আবার একটু ছাদে এলাম ওকে নিয়ে, এসে ও একটু খেলাধুলা করুক, আর আমি একটু ঠাকুরের গোপালের সেবাটা দিয়ে নিচে যাব। তো এখন তো সন্ধ্যা দিচ্ছি না তেমনভাবে, শুধু ধূপ জ্বেলে আর হচ্ছে গোপালকে প্রসাদ নিবেদন করে তারপরে চলে যাচ্ছি, তো সেটা করে নিই, করে নিয়ে একবারে নিচে যাব। আর দেখো ভীষণ মেঘলা, মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছেই, তো মানে থেকে থেকেই বৃষ্টি হচ্ছে, আর আকাশের তো মুখ ভার। দুপুরবেলা বেশ রোদ উঠেছিল, তো আমি জামা কাপড়গুলো আর দিইনি রোদের মধ্যে, তো তুলে নিয়েছিলাম একবার আর দিইনি, কিন্তু দিলে শুকিয়ে যেত, কিন্তু এখন আবার দেখছি একটু হালকা মেঘলা মেঘলা আছে, আর সন্ধ্যাও একটু পরের মধ্যে নেমে যাবে। তো বন্ধুরা, বাপি এসে খাবে বলে একটু প্রেশারে আলুর তরকারি করে নিয়েছি, আর করে নিয়ে তারপরে আমরা চাটা সব রেডি করে আমি খেয়ে নিয়েছিলাম, বাপির জন্য তৈরি করে রেখেছিলাম, হাজবেন্ড এসে খাবে সেটাও রেডি করে রেখেছিলাম। তো সন্ধ্যেবেলা সব কিছু যা টিফিন দেওয়া দিয়ে দিয়েছি, মিষ্টি, মুড়ি, আর হচ্ছে আলুর তরকারি, এগুলো বাপিকে দিয়েছিলাম, সিঙাড়া, তো সেগুলো আর ক্যাপচার করা হয়নি, কারণ পড়াতে পড়াতে বারবার উঠে উঠে তো আর সব কিছু করা যায় না। তো বন্ধু, এটা পড়িয়ে উঠে আর শোনাই দেখো এখন খেলছে, সবাই চলে গেছে বাড়ি, মানে যারা পড়তে এসেছিল আর সোনাই মেঝেতেই বসে গেছে খেলনা নিয়ে, আর ওদিকে আমি রান্নাও বসাচ্ছি, আর একটু এসে মাঝে মাঝে গল্প করে যাচ্ছি। তো 9:45 বাজে, আর এখন বাপি আর সোনাই খেতে দিয়েছি পটল ভাজা, ভেন্ডি আলু তরকারি, আর মুসুর ডাল আলু দিয়ে, তো এটাই করেছিলাম। আর বাপি মিষ্টি, বাপিকে মিষ্টি দিই না, কারণ সন্ধ্যেবেলায় খেয়েছি, আর কালকে যেহেতু অপারেশন হয়ে আছে শরীরটা, একটু কালকে জল না করে, আর সোনাইকে বাটার দিয়ে, ডাল দিয়ে, ভেন্ডি আলু তরকারি দিয়ে ভাত দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এরকমভাবে আজকে রাতটা, রাতের ডিনারটা আমরা কমপ্লিট করলাম। তো বন্ধুরা, আবার পরের দিন সকালে দেখা হচ্ছে। আর এই যে সোনাই এখানে, পরের দিন সকালে দেখো স্কুল ড্রেস পরে রেডি, তো অনলাইন ক্লাস আজকেই শেষ, তো মানডে থেকে তো স্কুলে যেতে হবে, কারণ স্কুলের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, মানে স্কুলে গিয়ে তো ক্লাস করতে হবে, আর তো সেই জন্য। তো বন্ধুরা, এই যে হসপিটালে বাপির চোখের অপারেশনটা হবে, তো এই যে বাপিকে ড্রপ দিয়ে এখন বসিয়ে রেখেছে, তো কিছু কিছু ক্লিপ আমার সাথে আমাকে শেয়ার করেছিল ভাই এবং হাজব্যান্ড, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর তো এইটা দেখো, এই যে বিশ্ব বাংলা যে গেটটা আছে, তো সেখানে তো এটা হচ্ছে শর্ট লেকের ওখানে চক্ষু হসপিটাল, তো সেখানে ভাইয়ের মেডিক্লেমের থেকেই ভাই সমস্ত কিছু মানে ব্যবস্থা করেছে। আর পিসিমারা তো এখানে যোগাযোগ করে দিয়েছিল আগের বারে, তো ওখানে থেকেই অপারেশন পিসিমার বাড়ি থেকেই হয়েছিল, তো এবারে এখান থেকে হচ্ছে। তো বন্ধুরা, যাই হোক, আশা করি আজকের দিনটা ভালোভাবে কাটবে, বাপির অপারেশনটা খুব ভালোভাবে হয়ে যাবে, সাকসেসফুল হবে। তো বন্ধুরা, এই যে
ওখানে কিছু কিছু ক্লিপ আছে যেগুলো আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। তো হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করি বাপি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরে আজকে। তো বন্ধুরা, এই যে দেখো বাপি যে এখানে বসে আছে, ওয়েট করছে, এখনও ওটিতে নিয়ে যায়নি। তো যা কিছু ব্যবস্থা সব কিছু তো করেই দিয়েছে এই যে এখানে, আর তো ভাই আছে। তো বন্ধুরা, সোনাইকে এখন আমি দুপুরে খাইয়ে নিচ্ছি, আর তো এখন 12টা বাজে, ক্লাস শেষের পর ওকে একটু ভাত খাইয়ে দিচ্ছি আর ব্লগটা এখানেই শেষ করছি।